এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ। ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। Excuse me. আপনি এখানে? এই ব্যাংকে একটা কাজ ছিল, তাই এসেছিলাম। আপনি? আমি কম্পিউটার ক্লাস। ও হ্যাঁ, আগের দিনের মতো। আচ্ছা চলুন না একটু কফি খেয়ে আসি। না, কফি খেলে বাড়ি পৌঁছতে দেরি হয়ে যাবে। আরে বেশিক্ষণ লাগবে না, ম্যাক্সিমাম 15 মিনিট। না সেই উপায় আজ নেই, আজ থাক। উপায় বের করলে কিন্তু উপায় হয়, আর আজ না হলে আবার কবে হবে আমি কিন্তু জানি না। কেন? আসলে আমি তো এখানে থাকি না, ব্যাঙ্গালোরে থাকি। এই কয়েকদিনের জন্য বাড়িতে এসেছি। ও ব্যাঙ্গালোর? হ্যাঁ, আমার ব্যাঙ্গালোরে একটা আইটি ফার্ম আছে। নিজের আইটি ফার্ম? গ্রেট। আচ্ছা আপনাদের আইটি ফার্মে কিরকম কাজ হয়? আইটি রিলেটেড সব কাজই হয়, তবে আমরা ফরেন এড প্রজেক্টই বেশি করি। ইন্টারেস্টিং। জানেন তো আমারও আইটিতে বেশ ন্যাক আছে। ভেরি গুড, তাহলে তো আমরা দুজনে একই ফিল্ডের লোক। আরে আমি তো ওই জন্যই কম্পিউটার ক্লাসটা করছি, সপ্তাহ দুয়েকের মধ্যে আমি সার্টিফিকেটও পেয়ে যাব। আমার আইটি ফার্মে চাকরি করার খুব ইচ্ছে। সত্যি কথা বলতে এখন তো আইটিরই বাজার, যে কোনো ফিল্ড থেকে সবাই এই ফিল্ডে সুইচ করছে। আপনি কিন্তু চাইলে আমার কোম্পানি জয়েন করতে পারেন। মানে ব্যাঙ্গালোরে? অফকোর্স, কেন আপত্তি আছে? না আপত্তি কেন থাকবে। বেশ চলুন তাহলে দুজনে মিলে একটু কফি খেয়ে আসি, কফি খেতে খেতে ডিটেইলসে কথা বলা যাবে। খুব বেশি সময় নষ্ট হবে বলে আমার মনে হয় না। ওকে চলুন। ঠিক আছে স্যার, আমি তাহলে আপনাকে কালকে আবার একটা রিমাইন্ডার দেব। রাত 10টা? না স্যার, আমি তো আমার ওয়ার্কিং আওয়ার্সের বাইরে আপনাকে কল করতে পারি না। হোয়াট? সরি স্যার। কটা হলো কল? 100 জন মতো হয়ে গেছে। 100 জন? বাপরে বাপ, এবার তো একটু রেস্ট নাও। না না, রেস্ট নিলে চলবে না, এতগুলো কল করে মাত্র 5 জনের ইন্স্যুরেন্স করাতে পেরেছি। 5 জন? অনেকে তো 10 দিনেও 5টা পারে না গো। আচ্ছা শোনো, তুমি না আজকে বাড়ি চলে যাও, একদিনে এত চাপ নেওয়ার কোনো দরকার নেই। না নেহা, রেস্ট নিলে চলবে না, আমাকে যেভাবেই হোক টার্গেটটা ফুলফিল করতেই হবে এই উইকে, নয়তো আমি পার্মানেন্ট হব না। এই চাকরিটা কোনোভাবেই হাতছাড়া করলে চলবে না। তুমি তাড়াতাড়ি আমাকে নতুন লিস্টে এনে দাও। আলোক, একটানা কিন্তু কাজ করলে টানতে পারবে না। তুমি একটা কাজ করো, 5 থেকে 10 মিনিট মতো ব্রেক নিয়ে নাও, ঠিক আছে? তারপর আবার কল করবে। হ্যালো, কাজ চলছে ঠিকঠাক? হ্যাঁ স্যার, একদম। আজকে কতজন হলো? স্যার ও তো সকাল থেকে 5 জন ক্লায়েন্টকে রাজি করিয়ে ফেলেছে। ও গ্রেট, ভেরি গুড পারফরম্যান্স। থ্যাংক ইউ স্যার। কিন্তু গৌরব, আমি যে একটা বড় ভুল করে ফেললাম। কি ভুল? আলোর জন্য টার্গেটটা খুব ইজি হয়ে গেছে, ওকে 10 জনের না অন্তত 50 জনের টার্গেট দেওয়া উচিত ছিল। এত সমস্যা কোথায়? দেরি তো হয়নি খুব একটা, টার্গেটটা দিয়ে দাও। কিন্তু আমার তো মনে হয় ও সেটাও অ্যাচিভ করে ফেলবে, সেই জন্যই আর রিস্ক নিচ্ছি। লালো এইভাবেই কাজ করেছে। দেখো নেক্সট উইকে তোমার চাকরিটা তো পাকা হয়ে যাবেই, সব কিছু ঠিকঠাক থাকলে একটা প্রমোশনও হয়ে যেতে পারে। নাইস, তাহলে আলোর থেকে আমি অ্যাডভান্স স্ট্রিটটা নিয়ে ফেলি। আলো ডান, আজকে আমার লাঞ্চের দায়িত্ব তোমার, ফাইনাল। আজ? অফকোর্স, আজকে তো তোমার লাকি ডে।
লাঞ্চের আগে তুমি পাঁচজন ক্লায়েন্টকে কনভিন্স করে ফেলেছো, তো ইটস আ রেয়ার কেস, তাই লাঞ্চ আজকে করতে হবে। আজ আজ থাক গৌরব, আসলে আজকের দিনটা যদি আমি সারাদিন ঠিক মতো করে কাজ করতে পারি তাহলে হয়তো টার্গেট ফুলফিল করতে পারবো। আগে পার্মানেন্ট হয়ে যায়, তারপর না হয় তোমাকে ট্রিট দেব। অলরাইট, নো ইস্যু। তাহলে আলোর সাথে লাঞ্চ যখন পোস্টপোন হয়ে গেছে তখন আমি তো ফাঁকা হয়ে গেলাম, আমরা আমাদের কাজটা সেরে ফেলি। হ্যাঁ চলো কেবিনেই যাই। আইলি কিরে, কি হয়েছে? কিছু না তো। দেখ কিছু তো একটা হয়েছে, মানে না হলে এরকম বাংলার পাঁচের মতো মুখ করে দাঁড়িয়ে থাকার মেয়ে তো তুমি নাও। কি হয়েছে, মন খারাপ নাকি তুই কোনো কারণে টেনশন করছিস? কিছু হয়নি, কিছু হয়নি। আলি সত্যি করে বল কি হয়েছে, আমাকে বল। তার আগে তুমি প্রমিস করো তুমি কাউকে বলবে না। প্রমিস মানে কি এমন হয়ে যায় আলি, মানে প্রমিস কথা বলছিস, কি হয়েছে বল। তুমি প্রমিস করোই না। আচ্ছা ঠিক ঠিক আছে, মানে আচ্ছা আমি প্রমিস করলাম, মানে কিন্তু কি হয়েছে সেটা তো বলবি। মামা তুমি তো জানোই আমি একটা ইনস্টিটিউশনে ভর্তি হয়েছি আর সেখানে 20,000 টাকাও লেগেছে, আর এটা আমি বাবাকে বলতে বাবা খুশি মনে একবারই দিয়ে দিয়েছিল, কিন্তু 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 টাকাটা না আমি খুঁজে পাচ্ছি না, ব্যাগ থেকে কোনোভাবে পড়ে গেছে, আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি, আর আমি তো এটা বাবাকে বলতেও পারছি না। আমি যদি বাবাকে বলি যে আমি টাকাটা হারিয়ে ফেলেছি তাহলে বাবা তো আমাকে, ও মামা এবারে আমি ইনস্টিটিউশনের টাকা কিভাবে দেবো সেটাও তো বুঝতে পারছি না। বুঝেছি, এই জন্য তোর মন খারাপ তাই তো? ওসব ওসব মন খারাপ হওয়াটা স্বাভাবিক, মানে এতগুলো টাকা এত ভাবছিস কেন, আমি তো রয়েছি। টাকার জন্য তোর পড়াশোনা হবে না এটা হয়, চিন্তা করিস না, আমি তোকে টাকাটা দিয়ে দেবো, তুই ইনস্টিটিউশনে গিয়ে টাকাটা জমা দিয়ে দিস, ঠিক আছে?